আলোচনা করেছি, একজন আলিমের চাইতে শূন্য মুসলমান যারা পাবলিক আছে এদের মধ্যে নবীকরণ বেশি আছে। আলিমরা টাকার বিনিময়, পয়সার বিনিময়, হককে নাওক বলিয়া প্রচার করতে থাকে টাকার বিনিময়। একটার মধ্যে শূন্য বয়ান দেয়, আর ওটার মধ্যে বাতিলকে ওলি আল্লাহ কৌশল আজম বানাইয়া টাকা পয়সা ঘরে ঢুকায়। ইয়া বে ও কামুন দিন ও বেআজ মিনাত দুনিয়া। তারপর যে হাদিস আল্লাহ নবী ইরশাদ করেন, একদল লোক বাড়িবে দুনিয়ার স্বার্থের বিনিময় দিনকে বিক্রি করে দিবে, সেই সমাজ বর্তমানে দেখা দিচ্ছে। আর একদল আলিমদের মধ্যে আমরা নবীর আল্লাহ রসুলের বিরুদ্ধে সম্মানের বিরুদ্ধে আল্লাহর সম্মানের বিরুদ্ধে একদল আছে মিলাদ করে ক্যাম্প করে আল্লাহকে বলে সাকার। কি বলে? সাকার। আল্লাহর আল্লাহর সান বিরোধী বক্তব্য যারা দেবে তারাও বাতিল, নবীর সংবিধান বক্তব্য দিবে তারাও বাতিল, ওলির মধ্যে বক্তব্য দিবে তারাও বাতিল, কাউকে ছাড় দেওয়া যাবে না। বর্তমান তোমার সচেতন করে দেখছি যুবক সমাজ এই এই যুগের এবং সচেতন সুন্নি মুসলমান তারা আলিমুল বুঝে না, নবীর প্রেম আল্লাহর প্রেম ওলির প্রেম সবে তারা বুঝে। আল্লাহ সাহেব আরোকে সাহেব বক্তব্যে অত্যন্ত আনন্দিত হয়েছি, উনি বক্তব্য দিলে কাজ হবে না। আজকে মহিলা বক্তব্য দিয়া পরে পরে ঘুমিয়ে থাকলাম তা হবে না। বক্তব্যের সাথে সাথে আমরা সারা বছর মাসের মাস দাওয়াত জামাত বাদ দিয়েও আমরা আমার সেই কমিটি সেই ঐক্য ফোরাম করার জন্য সুন্নিদের মধ্যে আমরা দাঁড়ে দাঁড়ে উলামায়ে কেরামদের ঘরে ঘরে গিয়া কিতাবাদি নিয়া সঠিক আকিদা কৌশবাগের আকিদা খাজা আজমির আকিদা বাউদ্দের সোজা মুজিদার হুজের আকিদা আইমা আবাদের আকিদা সাবেকের আকিদা একটি ডকুমেন্টারি নিয়া আমরা সবের ঘরে ঘরে যাব, নিজ পয়সা দিয়া নিজ বয় দিয়া নিজ কষ্ট দিয়া আমরা গিয়া গিয়া ঐক্যবদ্ধ গ্রহণ করবো। যদি আমরা হয় জি সাহেব ফজল আলিমের কত হইয়া যায় আল্লাহ ফারুক সাহেবকে সেই দায়িত্ব দিলাম, উনি যে সময় ডাক দিবেন ইনশাল্লাহ আমাদেরকে পাইবেন, আমাদের সমাজ সবাইকে পাইবেন। আর নইলে আজকে সমাবেশের মধ্যে বক্তব্য দিলাম, কালকে সারা বছর ঘরে ঘুম, বছরে একবার সমাবেশ হবে সম্মেলন হবে, সারা বছর কোন কার্যক্রম নাই তা হইতে পারে না। আজকের এই